ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউয়ার্স অনেকেই বিভিন্ন সময় জানতে চাও এসএলএসটির ক্ষেত্রে যে পুরনো কোশ্চেন পেপারগুলো রয়েছে এসএলএসটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেখানে কেমন টাইপের কোশ্চেন ছিল তো আমি আজ তোমাদের দু হাজার আট থেকে উনিশশো নিরানব্বই অবধি যে কোশ্চেন পেপারটা কালেক্ট করতে পেরেছি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে দেখে নাও যেখানে টু মার্ক্সের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে কেমন টাইপের কোশ্চেন ছিল তো এটা আমাদের একটা কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ ওটা দু হাজার আটের ছিল তারপর আমরা চলে যাচ্ছি কি তো দু হাজার আটে আমরা দেখতে পাচ্ছি তিরিশটা কোশ্চেন ছিল তো তারপর দু হাজার ছয় এখানে আমরা কুড়িটা কোশ্চেন দেখতে পাবো তো দু হাজার ছয়ে দেখে নাও এই কোশ্চেনগুলো ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কুড়িটা কোশ্চেন তারপর দু হাজার পাঁচ এটা হচ্ছে কি পাস গ্র্যাজুয়েট তাদের কোশ্চেন পেপার এখানে দেখে নাও পরপর এইভাবে রয়েছে কোশ্চেন নম্বর টেন অবধি দি তো দু হাজার পাঁচে যেটা আমাদের কি অনার্সের যে পেপারটা ছিল সেখানে কেমন ছিল এইভাবে ছিল কোশ্চেনগুলো কোশ্চেন নাম্বার ফাইভ দেখতে পাচ্ছ স্যান্ডউইচ থিওরিয়াম দিয়েছে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার টেনটা ভেক্টর থেকে আছে কোশ্চেন নাম্বার ফরটিন ডায়নামিক্স থেকে আছে ফিফটিন আছে এলপিভির থেকে সিক্সটিন আছে কি এলপিভির থেকে তো সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি কোশ্চেন নাম্বার মানে এটা হচ্ছে আমাদের কি টোয়েন্টি হয়ে গেল এবার দু হাজার চারের যে কোশ্চেন পেপারটা ছিল প্রথমে দেখো কমপ্লেক্স থেকে দিয়েছে তারপর আমাদের কোশ্চেন নাম্বার টুটা লিনিয়ার এলজেবরা এভাবে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার সিক্স তারপর কোশ্চেন নাম্বার এইট ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে আছে তো এখানে ডান দিকে কী আছে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এইটা আছে তারপর কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার ইলেভেন টুয়েলভ এভাবে দেখতে পাচ্ছ পরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি অবধি দেখে নিলে তো এটা দু হাজার দুয়ের কোশ্চেন পেপারটা আমরা দেখছি এবার এখানে দেখো প্রথমে আছে ক্লাসিক্যাল এলজেবরার থেকে কোশ্চেন নাম্বার টু ফাংশন থেকে দিয়েছে কোশ্চেন নাম্বার থ্রি ভেক্টর থেকে আছে এইভাবে দেখে নাও পরপর কোশ্চেন নাম্বার থার্টিন এটা লিমিট থেকে দিয়েছে মানে সিকোয়েন্স থেকে দিয়েছে এটা কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি কি কোন থেকে দিয়েছে মানে থ্রি ডি জিওমেট্রি এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন নাম্বার টোয়েন্টি অবধি হয়ে গেল এবার দু হাজার একের যে কোশ্চেন পেপারটা ছিল ওটা দেখে নিচ্ছি এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার সেভেনটা আমাদের ডিটারমিনেন্ট থেকে দিয়েছে কোশ্চেন নাম্বার এইট আমাদের ক্লাসিক্যাল এলজেবরা মানে কমপ্লেক্স অ্যানালিসিস এভাবে দেখতে পাচ্ছি পরপর কোশ্চেন নাম্বার থার্টিন ফোরটিন এভাবে দেখে নাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি এলপিপি থেকে আছে এবার হচ্ছে কি দু হাজারের কোশ্চেন পেপারটা যেটা দু হাজারের যে কোশ্চেন পেপারটা আমরা দেখতে পাচ্ছি পরপর কোশ্চেন নাম্বার টুতে কী আছে ডেকাটেজ রুল অফ সাইন থেকে দিয়েছে মানে ক্লাসিক্যাল এল তারপর কোশ্চেন নাম্বার ফোরটিন ফাংশন অফ সেভারেল ভেরিয়েল থেকে আছে কোশ্চেন নাম্বার ফিফটিন এইটিন ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইনটিন যেমন কী আছে আমাদের তারপর আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এনভেলপ থেকে এবার আসছি আমরা উনিশশো নিরানব্বইয়ের কোশ্চেন এটাই আমাদের লাস্ট এখানে এখানে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স জানতে চেয়েছে দেখো কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার নাইনে কি এটা আমাদের সিকোয়েন্স থেকে দিয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটিন এটা আমাদের এলপিভির থেকে আছে সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এগুলো প্রত্যেকটাই কী আছে ডায়নামিক্স থেকে আছে তো এই ছিল আমাদের উনিশশো নিরানব্বই থেকে দু হাজার আট অব্দি যেই পুরোনো কোশ্চেন পেপারগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো এবং যদি এগুলো সলিউশন তোমরা চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও আমি পরবর্তী সময়ে চেষ্টা করব এগুলো সলিউশন নিয়ে আলোচনা করার থ্যাঙ্কস ফর ওয়াচিং